আজকের জুমায় মহান রব্বুল আলামিন যে অগণিত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই নেয়ামতের সুক্রিয়া আমাদের কেন এবং কোন পদ্ধতিতে আদায় করা উচিত, সুক্রিয়া আদায় করার কারণ কি এবং কিভাবে আমরা এই সুক্রিয়া আদায় করতে পারি, এই বিষয়ে আলোচনা করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার নেয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সাতটি কারণে মহান আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞ হওয়া, সাতটি কারণে একজন ঈমানদার ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। মানুষ মাত্রই, তার মধ্যে এই চিন্তা চেতনায় মানসিকতা থাকবে, মানুষ মানুষের ক্ষেত্রেও একই মানসিকতা লালন করবে যে কোনো ব্যক্তি, আমার এক ভাই, আমার এক বন্ধু আমার যদি কোনো কাজে কোনো দিক দিয়ে সহযোগিতা করে, উপকার করে, আমি তার উপকারের সুক্রিয়া, কৃতজ্ঞতা জবানে এবং কাজকর্মের মাধ্যমে আদায় করব, অন্তত মুখে একবার ধন্যবাদ হলেও আমরা বলি। এই যে সুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটি আল্লাহর ক্ষেত্রে একজন ঈমানদারের জন্য সাতটি কারণে জরুরি এবং দরকার। প্রথমত, সুক্রিয়া আদায় করা, এটি মহিয়ান রব্বুল আলামিন আমাদের সকলের প্রভু, রিজিকদাতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং নির্দেশ। সুক্রিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি তোমাদের দুঃখের দিনে আমাকে স্মরণ করো, তোমাদের দুঃখের দিনে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই যে অগণিত নিয়ামত তোমরা ভোগ করতেছ, এই সকল নিয়ামতের বিপরীতে বিনিময়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাহলে শুকরিয়া আদায় করা, এটি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে মাজিদের মধ্যে আসা হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইদাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে হুকুম করছি, নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের বাবা মা উভয়ের সুক্রিয়া, কৃতজ্ঞতা আদায় করো। কেমন মা, মায়ের একটু গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেন, যেই মা কষ্টের উপর কষ্ট স্বীকার করে তোমাকে জন্ম দিয়েছেন, কষ্টের পরে কষ্ট। আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে যেই মায়ের কষ্টের কথা বর্ণনা করা কোনো স্বাভাবিক মানুষের সাধারণ কথা দিয়ে বোঝানো অসম্ভব। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, যেই কষ্ট হলো কষ্টের উপরেও কষ্ট। এরপরে ওয়াফিসালুহু ফি আমাইন, দুই বছর পর্যন্ত তোমাকে যেই মা বুকের দুধ পান করিয়ে লালন পালন করেছেন, সেই বাবা এবং মায়ের সুক্রিয়া তোমরা আদায় করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সর্বপ্রথম আমি আল্লাহর সুক্রিয়া আদায় করো, এরপরে তোমরা বাবা মায়ের সুক্রিয়া আদায় করো। তাহলে সুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা বোধ ভেতরে থাকা, এটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি হুকুম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আই ইয়াকুলাল আকালাতা ফায়াহমিদুহু আলাইহা আও আই ইয়াশরুবাশ শারিবাতা ফায়াহমিদুহু আলাইহা, যে আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহর বান্দা আল্লাহর দেয়া রিজিক খাবে, আল্লাহর দেয়া খাবার গ্রহণ করবে, খাবার খাওয়ার পরে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ এটা পছন্দ করেন,
মানুষ না খেয়ে মরে যাক, না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুক, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন আল্লাহর দেয়া রিজিক থেকে মানুষ খাবে, ওখান থেকে গ্রহণ করবে, আবার সাথে সাথে কার শুকরিয়া আদায় করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তাহলে এটি আল্লাহর পছন্দনীয় একটি কাজ যে মানুষ আল্লাহর রিজিক আল্লাহর নিয়ামত গ্রহণ করবে, ভোগ করবে, আর একটু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এটা কোনো কঠিন কাজ নয়, আমরা মানুষের বেলায় তো এটা করি। কোনো মানুষ যদি আমার কোনো উপকারে আসে, সে যদি আমার কোনো সাহায্য করে, সহযোগিতা করে, আমরা অন্তত জবান একবার তাকে ধন্যবাদ দিই, অন্তত শরীরে কথাবার্তায় ভঙ্গিমায় বুঝিয়ে দিই, না আপনার কাজে আমি সন্তুষ্ট, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি। হ্যাঁ, কিছু মানুষ অকৃতজ্ঞ, তারা বান্দার ক্ষেত্রেও অকৃতজ্ঞ, সারা জীবন তাদের সহযোগিতা করবেন, কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে পাবেন না। এই মানুষগুলো আল্লাহর ক্ষেত্রেও অকৃতজ্ঞ, তাদের কথা তো ভিন্ন। কিন্তু একজন মানবতা বোধ সম্পন্ন, বিবেক বোধ সম্পন্ন মানুষের মধ্যে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, এটি আল্লাহর হুকুম। দ্বিতীয়ত, শুকরিয়া আদায় করা এটি ইমানদারের, ইমানওয়ালার গুণ। একজন ইমানদার সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আমি তো ইমানওয়ালার ব্যাপারে আশ্চর্য হই, যার মধ্যে ইমান আছে তার ব্যাপারে আমি আশ্চর্য হই। কেন? কারণ ইমানদারের মধ্যে যা কিছু আছে সবই কল্যাণকর, সবই ভালো। ইমান আনার পরে সে যদি দুঃখের মধ্যে পতিত হয়, কষ্টের মধ্যে পতিত হয়, সেটাও তার জন্য ভালো, আর ইমানদার যদি সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাও তার জন্য ভালো। কিভাবে দুটোটা ভালো? দুঃখ তো সবসময় কারোর জন্য কল্যাণকর হয় না, অকল্যাণকর হয়। আল্লাহ নবী এই কথাটা কেন বলেছেন? পরের অংশের ব্যাখ্যা স্বয়ং নবীজি নিজের জবান মুবারক দিয়ে দিয়েছেন, ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা লাহু খাইর। ইমানদারের যখন খুশির মুহূর্ত আসে, সে যখন আনন্দিত হয়, আনন্দ হওয়ার মতো কিছু পায়, তখন সে শাকার, কার শুকরিয়া আদায় করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। তো ফাকানা লাহু খাইরুন, এই নিয়ামত তার জন্য কল্যাণকর হয়ে যায়। ইমানদার যখন কোনো ভালো মুহূর্ত পায়, কোনো নিয়ামত পায়, আনন্দ হওয়ার মতো কোনো জিনিস পায়, তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ শুকরিয়া আদায় করার সাথে সাথেই ওই নিয়ামতটা তার জন্য কল্যাণকর হয়ে যায়, তাহলে এটা ভালো। এবার আল্লাহ নবী বলে, ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা লাহু খাইর। আর ইমানদার যদি কষ্টে পতিত হয়, তার জীবনে যদি কোনো দুর্দশা আসে, দুঃখ আসে, বেদনা আসে, তখন সে আল্লাহকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করে, যেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এখানে কোনো না কোনো কল্যাণ আছে, এজন্যই আমি আজকে কষ্ট পাচ্ছি, এরপরেও আলহামদুলিল্লাহ। সে সেখানে ধৈর্য ধারণ করে। আল্লাহ নবী বলেন, ফাকানা লাহু খাইর, দুঃখ দুর্দশায় আল্লাহর থেকে বিমুখ না হয়ে যখন ধৈর্য ধারণ করে, এই দুঃখ দুর্দশাও ইমানদারের জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে একজন ইমানদার সে সুখে থাকলে শুকরিয়া আদায় করে, তার সুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করে দেয়, আর যখন দুঃখে কষ্টে নিপতিত হয় তখন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে। এজন্য আল্লাহ নবী বলেন, আমি তো ইমানদারের ব্যাপারে আশ্চর্য হই, সে সুখে থাকলেও এটা তার জন্য কল্যাণ, দুঃখে কষ্টে নিপতিত হলে এটাও ইমানদারের জন্য কল্যাণ। তাহলে সর্বদা শুকরিয়া আদায় করা এটা একজন ইমানদারের গুণ। যার মধ্যে ইমান আছে সে সর্বদা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে। সে কষ্টে থাকলেও সুখে থাকলেও কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে। তৃতীয় কারণ শুকরিয়া আদায় করা, এটি হলো জান্নাতি মানুষদের গুণ। যে মানুষগুলো পরকালে জান্নাত লাভ করতে পারবে, জান্নাতের নিয়ামত রাজি ভোগ করতে পারবে, আল্লাহ যাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই মানুষেরা দুনিয়াতে বসে মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে। কোরআনে আল্লাহ বলেছেন, وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الله تعالى বলেন, জান্নাতি মানুষগুলো দুনিয়াতে সর্বদা বলে যে আমরা যেই পথে পরিচালিত হচ্ছি, ঈমান নিয়ে আমাল নিয়ে যেই পথে যে রাস্তায় চলতে পারতেছি, এটা হলো মহান রব্বুল আলামিনের দেখানো রাস্তা।
আল্লাহ যদি আমাকে এই পথে পরিচালিত না করতেন আমার পক্ষে কখনোই ভালো কাজ করা ভালো পথে সঠিক রাস্তায় ঈমান আমালের রাস্তায় পরিচালিত হওয়া আমার যোগ্যতায় কখনো সম্ভব হতো না যে মানুষগুলো জান্নাতে যাবে পরকালে সে মানুষগুলো দুনিয়াতে সর্বদা যে অবস্থায় থাকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থা দিয়েছেন বিধায় আমি এই অবস্থায় পতিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটা পরকালে জান্নাতে যাবে এটা শুধু দুনিয়াতে না জান্নাতে যাওয়ার পরেও একই অবস্থা হবে আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ জান্নাতি মানুষ পরকালে বিচারের পরে যখন জান্নাতে ঢুকবে অফুরন্ত সীমাহীন নিয়ামত যখন তারা দেখতে পাবে ভোগ করতে থাকবে যেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান কোনো চোখ কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই এই নিয়ামত যখন জান্নাতীরা ভোগ করবে তখন শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে ওই আল্লাহ যে আল্লাহ আমাদের জীবন থেকে জাহান্নামের কষ্ট দুর্দশা দুনিয়ার কষ্ট দুর্দশা কবরের কষ্ট দুর্দশা চিরতরে দূর করে দিয়েছে তাহলে জান্নাতি মানুষ দুনিয়াতেও সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করে জান্নাতে ঢোকার পরেও সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে শুকরিয়া আদায় করে এটি জান্নাতি মানুষের গুণ আমরাও জান্নাতে যেতে চাই এজন্য আমরাও সর্বদা কার শুকরিয়া আদায় করব আল্লাহর শুকরিয়া আদায় করব মহতরম হাজিরিন চতুর্থ কারণ একজন মানুষ কেন সর্বদা শুকরিয়া আদায় করবে এই শুকরিয়া আদায় করা এটি হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপরে আর কোনো মানুষের মর্যাদা নেই যে মানুষগুলো হলো নবী এবং রাসুল এই শুকরিয়া আদায় করা এটি হলো নবী রাসুলদের গুণ শুকরিয়া আদায় করা কাদের গুণ নবী রাসুলগণের গুণ হলো তারা সর্বদা সুখে দুঃখে কষ্টে সুখে সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করতেন আমরা নবীদের উম্মতের জন্য আমাদেরও সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه إبراهيم عليه الصلاة والسلام সম্পর্কে আল্লাহ বলেন إبراهيم ছিল একনিষ্ঠ মুখলিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা সে কখনো শিরিক করে নাই সে মুশরিক ছিল না বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নিয়ামত দিয়েছি ইব্রাহিম সাথে সাথে শুকরিয়া আদায় করেছে নবী ইব্রাহিমের একটি গুণের কথা প্রশংসা করে আল্লাহ বর্ণনা করলেন যে ইব্রাহিম নিয়ামত পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্বোধন করে বলেন ইয়া মুসা إن اصطفيتك على الناس برسالاتي وبكلامي أو موسى أمي تمك أمار نبوة دوار جنو أبون تمار شته شرا شري تور پهار كثا بلار جنو دنیا رغوني تو أشنك منوش تك أمي موسى تمك بچه كرلم فخذ ما آتيتك شطران আমি তোমাকে এই যে গুরুত্বপূর্ণ বড় দুইটি নিয়ামত দিলাম এই নিয়ামত তুমি আঁকড়ে ধরো কুম মিনাশ শাকিরিন নিয়ামত ভোগ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শুকরিয়ার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাদের নবী বিশ্ব নবী সকল নবীদের সরদার যেই নবীর সুপারিশ ছাড়া মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচারের দিনের বিচার শুরু করবেন না জান্নাতীদেরকে জান্নাতেও পাঠাবেন না সে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন গভীর রাতে আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম নবীজিকে আমি পাশে নিয়েই তো ঘুমিয়েছিলাম রাতের প্রথম ভাগে আমার ঘুম ভাঙার পরে আমি দেখি আমার ডান পাশে নবী আর নাই
কোথায় গেল আমি চিন্তায় পড়ে গেলাম। খুঁজতে খুঁজতে যখন আমি আলোর ব্যবস্থা করি আমি দেখতে পেলাম আমার পায়ের কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। শুধু নামাজে দাঁড়িয়ে আছেন তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হু করে নামাজের মধ্যে কান্না করছেন, হা হুতাশ করে কান্না করছেন। বিশ্বনবীর চোখের পানিতে দাড়ি মুবারক, বুক মুবারক ভিজে গিয়েছে। আম্মা জানা আয়েশা বলেন, আমি যখনই নবীর পায়ের দিকে তাকাই আমি দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পা মুবারক এত বেশি ফুলে গিয়েছে, এত বেশি ফুলে গিয়েছে, দেখে আমি ভীত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। এবার নবীজি যখন নামাজে সিজদায় চলে যায়, এত দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি সিজদা করলেন, আমি মনে করলাম, আমি ভয় পেলাম হয়তো নামাজের সিজদার মধ্যে নবীজির ইন্তেকাল আর ওয়াফাত হয়ে গিয়েছে। না না, কিছুক্ষণ পরে নবীজি আবার সিজদা করে উঠলেন। দ্বিতীয়বার যখন আবার সিজদায় গেলেন একই অবস্থা। আমি আয়েশা মনে করলাম হয়তো এই শেষ সিজদা নবীজি সিজদার মধ্যে হয়তো আমার নবীর আমার প্রিয়তমার ওয়াফাত হয়ে গিয়েছে, এত লম্বা সিজদা আমার নবী করলেন। যখন নামাজ শেষ করলেন আমি নবীজিকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ভবিষ্যতের জীবনের সকল গুনাহও ক্ষমা করে দিয়েছেন, আপনি হলেন সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী, আবার সকল নবীদের জন্য নবী, তাহলে রাতের ঘুম নষ্ট করে আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, এমন এক জবাব আল্লাহর নবী দিলেন যেই জবাব কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষার। আল্লাহর নবী বলেন, ও গো আয়েশা, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আফালা কুনা আবদান শাকুরা, আমি মুহাম্মদকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, আমি কি ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? কোনো কারণ নাই আমি ইবাদত করার, যে নিয়ামতে আল্লাহ আমাকে ডুবিয়ে রেখেছেন আয়েশা, সেই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না? আমি কি অকৃতজ্ঞ বান্দা হব? এটা তো কখনো হতে পারে না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করছি। তাহলে সকল নবীদের গুণ হলো সর্বাবস্থায় মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করা। আমরাও সেই নবীদের উম্মত, আমাদের দায়িত্ব হলো সর্বাবস্থায় সুখে থাকি, দুঃখে থাকি, কাজে এবং কথায় কার শুকরিয়া আদায় করা? আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করা। মহতরম হাজিরিন, শুকরিয়া আদায় কেন করতে হবে? পাঁচ নম্বর কারণ, শুকরিয়া আদায় করতে পারা এটি হলো নিয়ামত, নিয়ামতের উপরে আরেক বড় নিয়ামত। মানুষ শুকরিয়া আদায় করে নিয়ামতের কারণে, আল্লাহ আমাকে একটা এত বড় একটা নিয়ামত দিলেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমার বেঁচে থাকার ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়ে পিতৃত্বের মর্যাদা দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। নানা কারণ থাকতে পারে, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারা, এই শুকরিয়া আদায় করতে পারা আবার আরেক বড় নিয়ামত। কেন? আল্লাহ নবী সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআজ, ইয়া মুআজ ইন্নি লা আহুব্বুকা ওয়াল্লাহি, আল্লাহর কসম মুআজ আমি তোমাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী নিজের সাহাবী মুআজকে বললেন, ও মুআজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নি লা আহুব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি, আর মহাব্বত করি বিধায় এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া এখন আমি তোমাকে শিখিয়ে দিব, যে দোয়া কোনো নামাজের পরেই তুমি যেই দোয়া করতে ভুল করবা না। লা তাদউন্না ইয়া মুআজ ফি কুল্লি দুবুরি সালাতিন তাকুল, এমন একটা দোয়া আমি তোমাকে এখন শিখিয়ে দিব যে দোয়া পড়তে কোনো নামাজের পরে তুমি ভুল করবা না, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে সেই দোয়াটা তুমি অবশ্যই অবশ্যই পড়বা, ইয়া মুআজ আমি তোমাকে ভালোবাসি বিধায় এই দোয়াটা এখন শিখিয়ে দিব। আল্লাহ নবী মুআজকে বললেন, ও মুআজ, দোয়াটা তুমি শিখে নাও, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ছোট্ট একটি দোয়া। আল্লাহ নবী যে দোয়া শিখানোর পূর্বে মুআজকে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, উদ্দেশ্য হলো মুআজ যাতে আল্লাহ নবীর দোয়াটা ভালো করে শিখে নেন, আগ্রহী হয়ে যান।
আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন তিনটি শব্দের একটি দোয়া, আল্লাহুম্মা ওগো আল্লাহ আইন্নি আলা জিক্রিকা, আমাকে সর্বদা আপনার জিকির করার সুযোগ করে দিয়েন, ওয়া শুকরিকা, মৃত্যু পর্যন্ত সর্বদা আপনার শুক্রিয়া আদায় করার সুযোগ আমাকে করে দিয়েন, ওয়া হুসনি ইবাদাতিক, যেইভাবে আবাদত করলে আপনি কবুল করবেন সেইভাবে আবাদত করার সুযোগ আপনি আমাকে করে দিয়েন। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিক, আমার সাথে বলেন আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নবী মাসকে শিখিয়ে দিলেন, মাস প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে তুমি ভুল করিও না, আল্লাহ আমাকে আপনি আপনার জিকির করার সুযোগ দিয়েন, আপনার শুক্রিয়া আদায় করার সুযোগ দিয়েন, যেইভাবে আবাদত করলে আপনি কবুল করে নেবেন সেইভাবে আবাদত করার সুযোগ দিয়েন। এজন্য শুক্রিয়া আদায় করতে পারা, এটি হলো নিয়ামতের উপরে আরেক বড় নিয়ামত। মহতারাম হাজরিন, শুক্রিয়া আদায় করার ছয় নম্বর কারণ, যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আগের চাইতে আরও বেশি বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুক্রিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে শাস্তিতে নিপতিত করেন, গ্রেফতার করেন। এই কথাটা আমরা অনেকবার শুনেছি, ছোট্ট একটা উদাহরণ দিব আজকে আপনাদেরকে, বনী ইসরাইলের ঘটনা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন ফেরাউন বনী ইসরাইলকে খুব বেশি নির্যাতন করছে, আল্লাহ তাআলা মূসাকে পাঠালেন, মূসা ফেরাউনের নির্যাতনের হাত থেকে বনী ইসরাইলকে তুমি বাঁচিয়ে মিশরে নিয়ে আসো, সিনাই পর্বতের পাশে তুমি তাদেরকে নিয়ে আসো। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম, লম্বা ঘটনা, বনী ইসরাইলকে ফেরাউনের নির্যাতন থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। এখন একটা জাতি, পুরো একটা জাতি যখন তাদের ঘর বাড়ি টাকা পয়সা ছেড়ে রাতের অন্ধকারে চলে আসে, তখন তো তাদের কাছে কিছু থাকে না, থাকার মতো তাবু গাড়বে সেই পরিমাণ সামানও তাদের কাছে নাই। এবার বনে ইসরাইল মূসাকে বলে, মূসা আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমরা রোদের তাপ থেকে মরুভূমিতে বাঁচতে পারতেছি না, কষ্ট পাচ্ছি, আমাদেরকে ছায়া দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলকে ছায়া দেওয়ার জন্য একটা মেঘের খণ্ড পাঠিয়ে দিলাম, মেঘের খণ্ড, মেঘের পাথরটি, খণ্ডটি বনি ইসরাইল যেই জায়গায় যায় তাদের মাথার উপরে থাকে, তাদেরকে ছায়া দেয়। মেঘের খণ্ডের মধ্যে যেহেতু বৃষ্টির বরফ আছে, ঠান্ডা আছে, তাহলে ছায়ার ব্যবস্থাও হয়ে যায়, শীতলতার ঠান্ডার ব্যবস্থাও হয়ে যায়। বনি ইসরাইল এবার মূসা নবীকে বলল, মূসা এবার তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমরা এই মরুভূমির মধ্যে কি খাবো, খাবারের ব্যবস্থা নাই, তোমার আল্লাহ যাতে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহর কাছে দোয়া কর। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি আসমান থেকে বনি ইসরাইলের জন্য মান্না সালওয়া নামক খাবার পাঠিয়ে দিলাম। খাবারের নাম মান্না সালওয়া হয়তো বহুবার শুনেছেন, মান্না বলা হয় এমন এক খাবারকে যেই খাবার দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও বেশি মিষ্টি, এমন খাবারের চাকা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রতিদিন ফজরের ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত বনি ইসরাইলের এলাকার মধ্যে আসমান থেকে পাঠিয়ে দিতেন। বনি ইসরাইল সেই খাবার সারা দিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খুঁজে তাদের ঘরের মধ্যে রেখে দিত, আর সারাদিন তাদের কাজ হলো ঘরে বসে সেই খাবার খাওয়া। আর সালওয়া হলো এক প্রকারের পাখি কবুতরের মতো, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাখিগুলোকে বনি ইসরাইলের এলাকার মধ্যে পাঠিয়ে দিতেন, সে পাখিগুলোকে যখন বনি ইসরাইল ধরত, অন্য পাখি উড়ে গেলেও সেই পাখিগুলো উড়ে যেত না, পাখিগুলোকে তারা নিত, জবেহ করতো আর ভুনা করে খাইতো, এটাই ছিল তাদের কাজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মান্না সালওয়া নামক নিয়ামতের মধ্যে তাদেরকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু এই যে কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়, কুত্তার পেটে ঘি হজম হয় না,
কিছুদিন খাওয়ার পরে চল্লিশ বছর পর্যন্ত এই নিয়ামতের মধ্যে ডুবে থাকার পরে বনি ইসরায়েল আবার মূসারে বলে, মূসা অনেকদিন তো তোমার আল্লাহ আমাদেরকে মান্না সালওয়া খাওয়াইছেন আর ভালো লাগে না, খাইতে খাইতে পেটের চর্বি জমে গিয়েছে, এখন আমাদের মনে চাই জমিন থেকে কিছু উৎপন্ন করে রকম রকম খাবার খাইতে মনে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন লম্বা কথা, আমাদের আলু পেঁয়াজ রসুন কচু খাইতে মনে চাই, এই খাবারের ব্যবস্থা করতে বলো, তোমার আল্লাহর মান্না সালওয়ার খাইতে মনে চায় না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমি মান্না সালওয়া বন্ধ করে দিলাম, আসমানি খাবার বন্ধ করে দিলাম, তোমরা এবার জমিন চাষ করো, জমিন চাষ করে তোমাদের রিজিকের ব্যবস্থা তোমরা করো। চল্লিশ বছর বসে বসে খাইতে হয়ে গেছে অলস, এখন জমিন চাষ করে খাওয়া যে কত কষ্ট, হাল চাষ করতে হবে, গরু নাই, ঠিক আছে কি আর উপায়, উপায় তো নাই, মানুষই গরু সাজলো, দুজনের কাঁধে দুই চোয়াল আর একজন চাষি, এখন এভাবে আর কতদিন, সবই তো এখন চাষ করে উৎপাদন করে খেতে হবে। তখন কিছুদিনের মধ্যে বুঝে গেল মান্না সালওয়ার দাম কত বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছুদিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি তাদেরকে নিয়ামত দিলাম, আসমান থেকে খাবার খাই, খাবার পাঠাই, তোরা বসে বসে খা, এই হলো তোদের কাজ, সপ্তাহে একদিন ছিল শনিবার আবাদতের দিন, শুধু শনিবার আবাদত করো আর খাও আর ঘুমাও, তোমাদের ভালো লাগে না এবার নিজে চাষ করে খাও। কিছুদিন পরে বুঝে গেল না আমাদের মতো অলসের পক্ষে এই কাজ করা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করলাম। তাহলে বনি ইসরাইল আল্লাহর নিয়ামতের কদর বুঝে নাই, এজন্য শুকরিয়া আদায় করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত কেড়ে নিয়েছেন না, কেড়ে নিয়েছেন, এজন্য কোরআনে কারীম আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি নিয়ামত দিয়েছি তোমার পায়ে পায়ে, তোমার প্রত্যেকটা শ্বাসের মধ্যে আমি নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছি তোমাকে, হয়তো শুকরিয়া আদায় করতে থাকো, অন্যথায় এই নিয়ামত আমি কেড়ে নিব, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে পতিত করব। এজন্য একজন ইমানদার সর্বদা নিয়ামত আদায় নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মুহতারাম হাজিরিন, শুকরিয়া কেন আদায় করা দরকার, এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রত্যেকটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা যা ভোগ করি এগুলো হলো একজন মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে এক একটা পরীক্ষা, এক একটা নিয়ামত এক একটা পরীক্ষা, শুকরিয়া আদায় করার মাধ্যমে সেই পরীক্ষায় মানুষ পাশ করতে পারে, শুকরিয়া আদায় না করে দাম্ভিকতা প্রকাশ করলে সেই পরীক্ষায় মানুষ ফেল করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, নবী সুলাইমান আমরা জানি অনেক লম্বা কথা বলার সুযোগ নেই, নবী সুলাইমানের কথা পৃথিবীর সকল সৃষ্টি বুঝত, জিন জাতি থেকে মানব জাতি সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুলাইমান নবীর অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান নবী জিনের কথাও বুঝতেন, পশুর কথাও বুঝতেন, মানুষের কথাও বুঝতেন, এটি নবী হিসাবে আল্লাহ তাকে মুজিজা দিয়েছেন। এখন সুলাইমান নবী শুনতে পেলেন অমুক এলাকায় বিলকিস, কোরআনে কারিম আল্লাহ লম্বাভাবে বলেছেন বিলকিস নামক একজন রানী নিজেকে ওই দেশের রাজা দাবি করল, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে বার্তা পাঠালো, বিভিন্ন নিদর্শন পাঠালো, বিলকিস তুমি যদি আমি নবীর উপরে ইমান না আনো তাহলে আল্লাহর আযাব অতিশক্ত তোমার উপরে আসবে। বিলকিস অনেক তর্ক করার পরে বুঝতে পারল না আমার পক্ষে আল্লাহর নবীকে অস্বীকার করা অসম্ভব, আমি ইমান নিয়ে আসব। এখন বিলকিস তার সৈন্যবাহিনী সহ তার এলাকা থেকে সুলাইমান নবীর দরবারে আসার জন্য রওনা দিয়ে দিয়েছেন, এদিকে জিন এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে খবর দিল নবী বিলকিস তো আপনার দরবারে আসতেছে ইমান আনার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন বিলকিস আমার দরবারে আসার আগে আমি শুনেছি বিলকিস আমাকে অনুসরণ করে বিশাল একটা সিংহাসন বানিয়েছে, রাজার সিংহাসন, রানীর সিংহাসন, আমি বিলকিস আমার দরবারে পৌঁছানোর পূর্বে পূর্বেই আগে আগেই তাকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য তার সিংহাসনটা আমার কাছে এনে উপস্থিত করতে চাই। বহুদূরে বিলকিসের প্রাসাদ, বিলকিস তার সিংহাসনটাকে সাতটি দরজায় তালা মেরে তালাবদ্ধ করে এসেছে, সৈন্যদেরকে পাহারায় রেখে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সবার মধ্যে বৈঠকের মধ্যে ঘোষণা দিলেন
ও আমার সহযোগীরা, ও আমার মন্ত্রীরা, ও আমার সভাসদগণেরা, তোমাদের মধ্যে কে পারবা বিলকিস আমার দরবারে উপস্থিত হওয়ার পূর্বেই বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে? উপস্থিত একজন জিন, আলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, একজন জিন দাঁড়িয়ে গেল, ও নবী আপনি দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়ানো থেকে বসার পূর্বে, অথবা আপনি বসে আছেন বসা থেকে দাঁড়ানোর পূর্বে, অথবা আপনি যেই কাজ করছেন ওই কাজ শেষ করার পূর্বেই আমি বিলকিসের প্রাসাদ থেকে তার সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসতে পারি? সুলাইমান নবী বলে, না এত দেরি হলে হবে না, আরও আগে আনতে হবে, কে পারবা এর চাইতেও দ্রুতগতিতে বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, উপস্থিত একজন আল্লাহর ইসমে আজম আল্লাহর নাম জানতেন ওই ব্যক্তি বলে উঠল, গো নবী আপনি চোখের পাতা ফেলার পূর্বেই আমি বিলকিসের সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করতে পারি। আপনি কোথাও তাকিয়ে আছেন, তাকানো থেকে চোখ বন্ধ করার পূর্বেই আপনি চোখ খুলে দেখবেন বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে উপস্থিত করেছি। যেই কথা সেই কাজ, সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলে চোখ খোলার সাথে সাথে দেখতে পেল বিলকিসের সিংহাসনটা সুলাইমানের সামনে চলে আসে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় কাজ, এত বড় অলৌকিক কাজ দেখার পরে এটা বলেন নাই যে এটা আমার ক্ষমতা, এটা তোমার ক্ষমতা, এটা সুলাইমান নবী বলেন নাই, বরং বলেছেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমি সুলাইমানকে যে নিয়ামত দান করেছেন, যে ফজিলত দান করেছেন, সেই ফজিলত নিয়ামতের বহিঃপ্রকাশ, এটা আমি সুলাইমানের ক্ষমতা না, আর তুমি যে বিলকিসের প্রাসাদ থেকে এই সিংহাসনটা নিয়ে আসলা এটা তোমারও ক্ষমতা না, এটা হলো কার ক্ষমতা? এটা হলো মহান রব্বুল আলামিনের ক্ষমতার নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে দান করেছেন এটা পরীক্ষা করার জন্য। নিয়ামত পাওয়ার পরে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি নাফরমানি করি এটা পরীক্ষা করার জন্য। এমন বহু নিয়ামত আল্লাহ আমাকে আপনাকেও দিয়েছেন, উদ্দেশ্য একই, পরীক্ষা করা। আব্দুল করিম আব্দুল্লাহ আব্দুল সাত্তার, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাকি নাফরমানি করে? সুলাইমানকে যে উদ্দেশ্যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, একই উদ্দেশ্যে আমাকে আপনাকে অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। উদ্দেশ্য হলো আমরা কি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি, এটা পরীক্ষা করা। এজন্য পরীক্ষায় যদি পাশ করে জান্নাতে যেতে হয় তাহলে সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এমনটা না যে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছেন মনে হয় শুকরিয়ার আদায় করা আল্লাহর বেশি দরকার, শুক্রিয়া আদায় করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আমরা শুক্রিয়া আদায় করলে আল্লাহর রাজত্বের সীমা একটু বৃদ্ধি পাবে, আল্লাহর ক্ষমতা একটু বাড়বে। আমরা যদি শুক্রিয়া আদায় করা বন্ধ করে দিই আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে, অথবা আল্লাহ আগে যা পারতেন এখন থেকে আর তা পারবেন না, বিষয়টা এমন এমন না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামাং শাকারো ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি শুক্রিয়া আদায় করলো এটা সে নিজের জন্যই করলো, এখানে আমার কিছু নাই। মানুষ যদি ওয়ামাং ক্যাফার ফা ইন্না রব্বি গনিয়্যুন কারীম, মানুষ যদি অকৃতজ্ঞতা প্রকাশ করে, মানুষ যদি না শুক্রিয়া করে, আমি আল্লাহ তো ধনী, আমি তো ধনী, আমার কি যায় আসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে মানুষ শুক্রিয়া আদায় করবে নিজের ভালোর জন্য? আল্লাহ বলেন, ইং তাকফুরু, মানুষ যদি নাফরমানি করে শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয়, এমনকি ওয়ামাং ফিল আরদি জামিয়া, পৃথিবীর সকল সৃষ্টি যদি ঐক্যমতে পৌঁছায় একতাবদ্ধ হয়, না আজকে থেকে আমরা আর কখনো মৃত্যু পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করব না, আল্লাহ বলেন, ইন্না রব্বি গনিয়্যুন কারীম, মনে রেখো আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার দিকে মুখাপেক্ষী, আমি আল্লাহই হলাম ধনী, আমি ধনী, আমার কিছু যায় আসে না। তাহলে দুনিয়ার সকল সৃষ্টি, শুধু মানুষ না অগণিত অসংখ্য সৃষ্টিও যদি চুক্তি করে একতাবদ্ধ হয়, আমরা আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না, আল্লাহর কিচ্ছু যায় আসে না।
এজন্য মানুষ শুকরিয়া আদায় করবে নিজের স্বার্থে। আমার স্বার্থ আছে শুকরিয়া আদায় করার পেছনে। আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, নিয়ামত কেড়ে নেবেন কে? আল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে এখানে আমার স্বার্থ জড়িত। আমি আমার নিজের স্বার্থে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মহতারাম হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? সাতটি পদ্ধতিতে আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। প্রথমত, আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আমি চিনতে হবে, বুঝতে হবে যে এটা আল্লাহর নিয়ামত। আমি যে জবান খরচ করে কথা বলতে পারি, আমি যদি নাই বুঝি যে এটা আল্লাহর নিয়ামত, তাহলে তো আমি শুকরিয়া আদায় করতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমাকে চিনতে হবে, আমাকে বুঝতে হবে আমি কিভাবে রাত দিন 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, এটা আমাকে আগে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দালা আলাইহি, তোমাদের মধ্যে কেউ যখন তার চাইতে একটু উপরে আছে এমন কারো দিকে নজর করবে, অর্থাৎ কারো যখন মনে হবে সমাজের মধ্যে ওই ব্যক্তি আমার চাইতে বেশি ভালো আছে, ফিল মালি ওয়াল খালকি, ওই ব্যক্তি দেখতে আমার চাইতে একটু বেশি সুন্দর, ওই ব্যক্তি দেখতে আমার চাইতে একটু বেশি ভালো, বেশি স্মার্ট, ওই ব্যক্তির কাছে আমার চাইতে একটু বেশি সম্পদ বেশি আছে, আমার চাইতে সে সমাজ একটু ভালো অবস্থানে আছে, কারো যখন এমন মনে হবে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিই, ফালইয়ানজুর ইলা মা আসফালা মিনহু, তাহলে যাতে সে সাথে সাথে তার চাইতে সমাজে যেই ব্যক্তির অবস্থান কম, যেই ব্যক্তির সম্পদ কম, যেই ব্যক্তি সমাজের মধ্যে একটু খারাপ অবস্থায় আছে, সে যাতে সাথে সাথে তার দিকেও তাকায়। কারো যদি মনে হয় আমি দেখতে একটু কালো কুশ্রী, তাহলে সেই ব্যক্তি যদি মনে করে আফ্রিকার মানুষগুলো আমার চাইতে দেখতে আরও বেশি কালো, তাদের দাঁত ছাড়া শরীরের আর কোনো অংশে সৌন্দর্য নাই, সাদা অংশ নাই, সে মানুষগুলো আমার চাইতে দেখতে আরও বেশি কালো, কুশ্রী, কৃষ্ণাঙ্গ তারা। কারো যদি মনে হয় আমি মনে হয় শারীরিকভাবে একটু নিচে আছি, আমার অবস্থান মনে হয় একটু নিচে, তাহলে সেই ব্যক্তি যদি ওই ব্যক্তির দিকে তাকায়, যেই ব্যক্তির দুইটা হাত নাই, যেই ব্যক্তির দুইটা পা নাই, যেই ব্যক্তির জবানে বাকশক্তি নেই, কথা বলতে পারে না, সাথে সাথে মনে হবে না আমি ভালো আছি, যেই ব্যক্তির মনে হয় আমি মনে হয় অসহায়, আমার মনে হয় সমাজ আর একটু ভালো অবস্থান থাকা দরকার ছিল, আমি মনে হয় কষ্টে আছি, আমি মনে হয় নিঃস্ব, সেই ব্যক্তি যদি কল্পনা করে ওই মানুষগুলোকে নিয়ে, যে মানুষেরা তাদের রাত কাটায় ইটকে বালিশ বানিয়ে রেল লাইনের নিচে, যে মানুষেরা তাদের শীত নিবারণ করার জন্য, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য ফাটা ছালার চট গায়ে দেয়, সে মানুষগুলোর দিকে যদি একটু তাকায় তাহলে মনে হবে না আমি ভালো আছি। যে মানুষের মনে হয় আমি মনে হয় কম খাচ্ছি, কম পড়ছি, আমার মনে হয় আরেকটু ভালো খাওয়া দরকার, সে মানুষগুলো যদি কল্পনা করে ওই মানুষগুলোকে নিয়ে, যারা রাস্তার ডাস্টবিন থেকে, ময়লার স্তূপ থেকে খাবার সংগ্রহ করে, যারা রাস্তার জীবজন্তু কুকুরের সাথে খাবার ভাগ করে, সে মানুষগুলোকে নিয়ে যদি একবার কল্পনা করে তাহলে সে সাথে সাথে বলতে বাধ্য হবে, না আমি একবেলা খাবার খাই তারপরও আমি ভালো আছি। এজন্য আল্লাহ নবী পরামর্শ দিয়েছেন, ফালইয়ানজুর ইলা মা আসফালা মিনহু, যখন সমাজের এলিট শ্রেণীর দিকে তোমাদের নজর যাবে, অমুক ব্যক্তি ভালো আছে আমি মনে হয় খারাপ আছি, তাহলে সাথে সাথে তোমার চাইতে নিচে যেই ব্যক্তির অবস্থান তার দিকে একবার তাকাও, তাহলেই বুঝে আসবে তুমি ভালো আছো নাকি খারাপ আছো। এটি হলো নিয়ামতের শুকরিয়া আদায় করে একটি উপায়। দ্বিতীয় উপায়, একথার বিশ্বাস রাখা, আমার কাছে যে নিয়ামত ছোট হোক বড় হোক প্রত্যেকটা নিয়ামতের দাতা হলেন আল্লাহ। আমি 1 কোটি টাকার নিয়ামত পাই সেটাও আল্লাহ দিয়েছেন, আমি 5 টাকার নিয়ামত পাই সেটাও কে দিয়েছেন, এমন না যে এই নিয়ামতটা আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি, আমার মেধা দিয়ে আমি এই ক্ষমতা অর্জন করেছি, আমার শ্রম দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি, অথবা অমুকের মাধ্যমে আমি অর্জন করেছি, এমনটা কখনোই হতে পারে না। বরং সর্বদা যিনি নিয়ামত দান করে থাকেন সেই দাতার নাম আল্লাহ। প্রত্যেকটা নিয়ামত গ্রহণ করার সময়টা মনে রাখতে হবে। তৃতীয় উপায়, এমনভাবে নিয়ামত গ্রহণ করা যে আমি এই নিয়ামতটার মুখাপেক্ষে ছিলাম, এই নিয়ামতটা আমার দরকার নাই, এই জিনিসটা আমার দরকার নাই, তারপর আমি পেয়ে গিয়েছি, এটার কোনো মূল্য আমার কাছে নাই, এমন যাতে না হয়। আমি চেয়েছি 10 লাখ টাকা, পেয়েছি 5 লাখ, এখন মনক্ষুণ্ণ হয়েছি, দূর এই টাকার আমার দরকার ছিল না,
আমার তো দরকার ছিল আরো বেশি, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বরং মনে করতে হবে এই যে 5 লাখ টাকা আমাকে আল্লাহ দিয়েছেন এই টাকার দাতা ওকে, আমি চেয়েছিলাম মেয়ে হয়েছে ছেলে, চেয়েছিলাম ছেলে হয়েছে মেয়ে, এখন মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, বউরে বকাবকি করার কিছু নাই, বারবার তোমার মেয়ে কেন হয়, এই দোষ কি বউয়ের, বউয়ের গর্ভে যিনি সন্তান দিয়েছেন তিনি কে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এজন্য নিয়ামত ছোট হোক বড় হোক, আমার চাহিদা মতো হোক আমার চাহিদা মতো না হোক, নিয়ামত পাওয়ার সাথে সাথে এমন ভাব দেখাতে হবে না আমার এই নিয়ামতটা দরকার ছিল, এটা দরকার ছিল না এমন না, দরকার না থাকলে তো আল্লাহ আপনাকে দিতেন না, আপনার দরকার আছে বিধায় এই জন্যই দিয়েছেন, হয়তো আপনি বুঝছেন না, আপনার বুঝে আসতেছে না, এজন্য নিয়ামত আসার সাথে সাথে এমন ভাব দেখাতে হবে যে না আল্লাহ এই নিয়ামতের আমার দরকার ছিল এজন্যই আপনি আমাকে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার চতুর্থ উপায় হল শুকরিয়া আদায় করতে গিয়ে জবান খরচ করা। কি খরচ করা? জবানে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। মোহতারাম হাজেরিন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বাক শক্তি দান করেছি, কথা বলার ক্ষমতা দান করেছি, এই বাক শক্তি খরচ করে মানুষ, এই জবান খরচ করে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে, সন্তান বাবাকে বাবা ডাকে, মাকে মা ডাকে, বাবা মা আদর করে সন্তানকে নানান নামে ডাকতে থাকে, দাসী দাস দাসী মনিবকে এই জবান খরচ করে ডাকে সন্তুষ্ট করে, আবার বান্দা এই জবানের শক্তি খরচ করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারে, এই জন্য এই জবানের মূল্য অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দাও যে দুইটা অঙ্গের অপচয় অপব্যবহার তোমরা করবা না, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। এক নম্বর হলো তোমরা জবানের গ্যারান্টি দাও যে জবানের অপব্যবহার অপচয় তোমরা করবা না, আর দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থানের গ্যারান্টি তোমরা দাও, যৌবনে লজ্জাস্থানের হেফাজত তোমরা করবা। যদি এই দুইটা অঙ্গের নিশ্চয়তা তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি, তাহলে জবানের দাম মূল্য আছে নাকি নাই? জবানের মূল্য আছে। এজন্য একজন মানুষ যখন আল্লাহর নিয়ামত পাবে তখন সাথে সাথে জবানে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বহুবার শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানুষ যখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। মানুষ যখন টয়লেটে গিয়ে নিজের পেট পরিষ্কার করবে, ময়লার আবর্জনা থেকে যখন নিজে হালকা হবে তখন শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াআফানী। সারা রাত ঘুমের নিয়ামতে ডুবে থাকার পরে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। এজন্য নিয়ামত পাওয়ার পরে সর্বপ্রথম জবানে শুকরিয়া আদায় করতে হবে কার? দ্বিতীয়ত, নিয়ামত পাওয়ার পরে অন্তরে অন্তরে আল্লাহ শুকরিয়া আদায় করা। অন্তর যেখান থেকে সকল কল্পনার উদয় হয়, সকল পরিকল্পনা যেখান থেকে বের হয় সেটা হলো অন্তর। যেই ব্যক্তির অন্তর অসুস্থ তার পুরো শরীরটা অসুস্থ, যেই ব্যক্তির কলবটা সুস্থ সে বৃদ্ধ 100 বছর বয়স হলেও তার পুরো শরীরটা সুস্থ। সুস্থতা অসুস্থতা শান্তি অশান্তি এখান থেকে বের হয়। অনেক টাকার মালিক কিন্তু অশান্তি কেন, এই জায়গাটায় অশান্তি বিরাজ করছে। গরিব মানুষ নিঃস্ব মানুষ কিন্তু হাস্যোজ্জ্বল কেন, এই জায়গাটায় শান্তি আছে। তাহলে যেখানে শান্তি যেখানে অশান্তি সেই জায়গার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। একজন ইমানদার জবানে যা বলবে অন্তরেও তা বিশ্বাস করতে হবে। জবানে এক কথা অন্তরে ভিন্ন চিন্তাটা কিসের আলামত? মুনাফিকের আলামত। বড় করে বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। একজন ইমানদার কখনো তার অন্তরে নেফাক লালন করতে পারে না। এজন্য জবানে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মনেও বলতে হবে আলহামদুলিল্লাহ, এই নিয়ামত কার পক্ষ থেকে এসেছে। তৃতীয় কাজ হলো, সবচেয়েতে গুরুত্বপূর্ণ কাজ হলো, জবান আর অন্তরের সাথে সাথে
আমল আর কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা। কিসের মাধ্যমে? আমল আর কাজের মাধ্যমে কার শুকরিয়া আদায় করা? আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে সকল সৃষ্টি থেকে বাছাই করে মানুষ বানিয়ে নিয়ামত দিয়েছেন। আবার মানুষ তো বানিয়েছেন, অপরিপূর্ণ অপূর্ণাঙ্গ মানুষ বানান নাই, পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন। দুবাইয়ের গানিম আল মিফতাকে আপনারা দেখেছেন, এতটুকু আছে, শরীরের বাকি অংশ নাই। কিছুদিন আগে বিশ্বকাপ উদ্বোধন করা হয়েছে যার তেলাওয়াতের মাধ্যমে, গানিম আল মিফতাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে শরীরের এতটুকু দিয়েছেন, নিচের অংশের আর কিছু নাই, লজ্জাস্থান পা থেকে শুরু করে কোমর থেকে শুরু করে আর কিছু নাই। ওই ছেলেটা যত বেশি হাসে, আমি আর আপনি মনে হয় সারা জীবনে তত বেশি হাসিনি, সে কী পেয়ে হাসে, সে এতটুকু তো সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বপ্রথম মানুষ বানিয়ে নিয়ামত দিয়েছেন, গরু ছাগল বানান নাই, অন্য কোনো গাছ পাহাড় পর্বত আমাকে আপনাকে আল্লাহ চাইলে বানাইতে পারতেন, বানান নাই। আবার মানুষ বানিয়েছেন, অপরিপূর্ণ মানুষ বানান নাই, হাত দরকার দুইটা দুইটা দিয়েছেন, তিনটা দেন নাই অসুন্দর দেখাতো, একটা দেন নাই অপরিপূর্ণ হয়ে যেত, চোখ দরকার দুইটা দুইটাই দিয়েছেন, পা দরকার দুইটা সুস্থ দুইটা পা দিয়েছেন, কথা বলার জন্য জবান দরকার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোবা বানান নাই জবান দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ তো বানিয়েছেন, মানুষ নামের পশু বানান নাই। দুনিয়ার অধিকাংশ মানুষ হলো মানুষ নামের পশু, অধিকাংশ মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি বলি নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে মানুষেরা ঈমান আনে নাই, কাফের, ইহুদি খ্রিস্টান কাফের, সে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা শুধু পশু নয়, পশুর চাইতেও অধম। তাহলে দুনিয়াতে ঈমানদারের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি, এই জন্য দুনিয়ায় মানুষ নামের পশুর সংখ্যা বেশি। আল্লাহ বলেছেন, আমি আপনি বলি নাই, কোরআনে কারিম আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, আবার মানুষ নামের পশু বানান নাই, সত্যিকার অর্থে ঈমানদার বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। সুস্থতা দরকার, মেডিকেলে সাহিত মানুষগুলোর চাইতে আমাকে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। রিজিকের দরকার, যে মানুষ সপ্তাহে একবার খাবার খায় তাদের চাইতে আল্লাহ আমাকে আপনাকে বেশি রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হইতে পারে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন যেই কাজের আনুগত্য প্রকাশ করতে বলেছেন, ওই কাজের আনুগত্য প্রকাশ করা হবে যখন, নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে তখন। আল্লাহ সুস্থতা দিয়েছেন, নামাজ পড়লে সুস্থতা আদায় হবে, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। সুস্থতা দিয়েছেন, নামাজ পড়ি না, শরীরকে ব্যবহার করি না, তাহলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের শুকরিয়া আদায় হবে তখন যখন যাকাত আর ফিত্রা আদায় করা হবে। আল্লাহ রব্বুল আলামিন সুস্থ চোখ দিয়েছেন, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে তখন যখন চোখকে কুদৃষ্টি থেকে হেফাজত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে তখন যখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা যাবে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমল আর কাজের মাধ্যমে। আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে আমল আর কাজের মাধ্যমে। সুস্থতা আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় হবে এই সুস্থতার সদ্ব্যবহার করে, সালাত আদায় করলে, রোজা রাখলে। আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় হবে তখন যখন এই সম্পদের হক যাকাত আদায় করা হবে, সদকা আদায় করা হবে, গরিবের হক তাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় যতগুলো নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে আমল আর কাজের মাধ্যমে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে একজন ঈমানদার হিসাবে শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং ফরজ বিধান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবসময় সর্বদা জবানে কাজে অন্তরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।